মেয়ের শিরোনামে আরজি করেন অভিশপ্ত সেমিনার হল। এই সেমিনার হলের 10 মিটারের মধ্যে ভাঙাভাঙি করা হচ্ছে দেওয়াল, তাও আবার পুলিশের নজরদারিতে। দেখুন একবার সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সংস্কার কাজ না প্রমাণ নষ্টের চেষ্টা, একেবারে পুলিশের নাকের ডগার সামনে আরজি করে সেই অভিশপ্ত সেমিনার হলের 10 মিটারের মধ্যে ভাঙাভাঙি করা হচ্ছে দেওয়াল। কিন্তু তদন্ত শেষ হওয়ার আগেই হাসপাতালে সংস্কার কাজ বহর কেন হলো, তাও আবার ঠিক সেমিনার হলের কাছেই? তাহলে কি প্রমাণ নষ্টের চেষ্টা? আমাদের প্রতিনিধি ভাস্কর বসু ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো আপনাদের। দাঁড়িয়ে রয়েছি চেস্ট মেডিসিন বিভাগের যে সেমিনার রুম, সেই সেমিনার রুমের সামনে এখানে কলকাতা পুলিশের কর্মীরা মোতায়েন রয়েছেন, এবং যে প্লেস অফ অকারেন্স পিও তার সামনে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। এবং যখন আমরা রিপাবলিক বাংলা এসে পৌঁছই, সেই সময় পুলিশ কর্মীরা তারা এখানে প্রশ্ন তোলেন যে আমরা কেন এখানে, এবং বারবার যে প্রশ্নটা হচ্ছে একাধিক জায়গায় কিন্তু মেন্টেনেন্সের কাজ, সেই কাজ চলছে। এই যে জায়গা সেমিনার রুমের বাইরে, এই যে রুম, সেই রুমে যেমন কনস্ট্রাকশনের কাজ হয়েছে বা এখানে ভাঙা হয়েছে, সেই জায়গায় নিঃসন্দেহে প্রমাণ প্রশ্ন উঠছে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে কিনা, এবং কলকাতা পুলিশের নজরদারি যেখানে এখানে রয়েছে সেখানে কিভাবে কারা এই কাজ চালালেন, হাসপাতাল কর্তৃপক্ষই বা কি ভূমিকা পালন করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে বারংবার। আপনারা দেখলেন আমাদের প্রতিনিধি ভাস্কর ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন, যেখানে দেখা যাচ্ছে যে আরজি করে যে অভিশপ্ত সেমিনার হল, সেই সেমিনার হলের মাত্র 10 মিটারের মধ্যেই ভাঙাভাঙি করা হচ্ছে দেওয়াল, তাও আবার পুলিশের একেবারে নাকের ডগায়। পুলিশ যে সেখানে উপস্থিত রয়েছে সেই ছবিটাও তুলে ধরলেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। এবং এই বিষয় নিয়ে ঠিক ঠিক কি বলছেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের প্রেসিডেন্ট কৌশিক চাকি, শোনাবো আপনাদের। সাথে সিন অফ ক্রাইমের আশেপাশে কোনো রকম এরকম ভাঙচুর বা কোনো রকম কিছু করলে ট্যাম্পারিং অফ এভিডেন্সের সম্ভাবনা থেকে যায়। আমরা চাই একটা স্বচ্ছ তদন্ত। ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টের। আপাতত ন্যাশনাল মেডিকেলের প্রিন্সিপালের দায়িত্ব নয় সন্দীপকে, সন্দীপ ঘোষকে ছুটিতে যেতে নির্দেশ আদালতের। 15 দিনের ছুটির আবেদন সন্দীপ ঘোষের, অন্যদিকে সন্দীপ ঘোষকে অধ্যক্ষ হিসেবে মানতে নারাজ ন্যাশনাল মেডিকেল কলেজের পড়ুয়ারা। সিএনএমসিতে সেখানে লাগাতার বিক্ষোভ চলছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি, গত মার্চ মাসে টেন্ডার দুর্নীতির অভিযোগ ওঠে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন আমাদের সঙ্গে, অনুপমের কাছে চলে। অনুপম, এই যে সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টে। একদমই তাই, কিন্তু তার আগে তোমাকে সকালবেলার আপডেটটা দিয়ে রাখবো যে গতকাল সিএনএমসি অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের যে সুপারের ঘর, সেই সুপারের ঘরের সামনে ধর্ণায় ছিলেন চিকিৎসক এবং পড়ুয়া চিকিৎসকরা, তালাবন্ধ ছিল। যেহেতু গতকাল কলকাতা হাইকোর্টের এখন এই ধরনের একটা অবজারভেশন, সিবিআই তদন্তের নির্দেশ, আজকে সকালবেলা আমরা দেখতে পাচ্ছি যে তালা, সেই তালাটা আপাতত খোলা হয়েছে। যেহেতু তিনি আর এখানে এখন দায়িত্ব নিচ্ছেন না, কিন্তু যে প্ল্যাকার্ড, যে ব্যানার, যে ফেস্টুন, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে সন্দীপ ঘোষের ছবি রয়েছে এবং তার একটা কুশপুত্তলিকা তৈরি করা হয়েছে, তাতে জুতোর মালা পরানো হয়েছে, এবং এই যে লেখাগুলো তুমি দেখতে পাচ্ছ, উই ওয়ান্ট জাস্টিস, নো নো সন্দীপ। এই যে সন্দীপ ঘোষ যাতে কোনোভাবেই এই হাসপাতালের সুপার হয়ে না আসতে পারে তা কার্যত নিশ্চিত করে দিয়েছে। এখন সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে কি প্রশ্ন? সন্দীপ ঘোষ এমন একজন ব্যক্তি যার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ধীরে ধীরে প্রকাশ্যে আসছে, এবং এই গোটা আরজি করের ঘটনার পেছনে সন্দীপ ঘোষের সুপারের কি ভূমিকা ছিল সেটাও কার্যত এই মুহূর্তে সিবিআই তদন্ত করে দেখবে, খুঁজে দেখবে। এবং যে প্ল্যাকার্ড, যে ব্যানার, যে ফেস্টুন তুমি দেখতে পাচ্ছ, এগুলো এখনো পর্যন্ত রয়েছে। অর্থাৎ সন্দীপ ঘোষকে নিয়ে সিবিআই এর আগামী কি পদক্ষেপ হবে সেটা যেমন দেখার রয়েছে, অন্যদিকে তিনি কি জানতেন যেদিনকার ঘটনা এটা ঘটলো, তিনি একজন সুপার হিসাবে তার কাছে কি সম্পূর্ণ তথ্য এসে পৌঁছেছিল, তিনি কোনো ইনস্ট্রাকশন দিয়েছিলেন বডি বের করার আগে যে সমস্ত প্রাইমারি বিষয়গুলো দেখা হওয়া উচিত, পুলিশ কি সেইগুলো দেখেছিল? এই যাবতীয় প্রশ্নের উত্তর সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা খুঁজে দেখবেন, এবং যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তদন্তের আওতার মধ্যেও কিন্তু থাকতে পারেন এই সুপার।
ফলে তোমায় যেটা জানাবো যে সন্দীপ ঘোষের জন্য গতকাল কাল তার বিরোধিতা করে যেভাবে সুপারের গেট বন্ধ ছিল, তার ঘরে ঢোকার গেট বন্ধ ছিল, আজকে সকালবেলা সিএনএমসি তুমি দেখতে পাচ্ছ এই গেটের তালা খোলা হয়েছে, যেহেতু কলকাতা হাইকোর্টের অবজারভেশন এবং তিনি আপাতত এখানে দায়িত্ব নিচ্ছেন না, সেই জন্য এই তালা খোলা হয়েছে। যে সমস্ত কাজ গতকাল বন্ধ ছিল সিএনএমসি সেগুলো কিন্তু চলবে। অন্যদিকে হাসপাতালের পরিষেবা নিয়েও কিন্তু আজকে তাদের আন্দোলন থাকবে। তারা বলে দিয়েছেন নন এমার্জেন্সি পরিষেবা বন্ধ এবং এমার্জেন্সির ক্ষেত্রে সিনিয়র ডক্টর যারা রয়েছেন তারা সমস্তটা দেখবেন। গতকাল এখানেই যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এখানেই গতকাল স্বর্ণকমল সাহা জাবেদ খানদের গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল। আজকে সকালবেলা দেখতে পাচ্ছ শুধুমাত্র হাসপাতালের কর্মী এবং একজন পুলিশ কর্মীকে এখানে ডিপ্লয়েড করে রাখা হয়েছে। অর্থাৎ সন্দীপ ঘোষ আসছেন না এই হাসপাতালে এটা নিশ্চিত হওয়ার পর আন্দোলনকারীরা গতকাল বিকেলে একটা সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে তারা জাস্টিস চাইছেন, সন্দীপ ঘোষ আসছেন না এটা যেমন তারা চাইছেন একইভাবে জাস্টিস তারা চাইছেন। ফলে সব মিলিয়ে সিএনএমসির অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে এসে সকালবেলা যেটা আমরা দেখলাম যে সুপারের ঘরে যেটা গতকাল থেকে তালা ঝোলানো ছিল, গতকাল বলাটা ভুল হবে, আগের দিন রাত্রির থেকে যেদিনকে অর্ডার হয়ে গেছে রাজ্য স্বাস্থ্য দপ্তরে যে সন্দীপ ঘোষকে এই হাসপাতালের সুপার হিসাবে অ্যাপয়েন্ট করা হচ্ছে, সেই দিন রাত্রির থেকে জুতোর মালা পরিয়ে কুশপুত্তলিকা তৈরি করে তালা দেওয়া ছিল। আজকে সকালবেলা কিন্তু সুপারের ঘরে তালা খোলা হলেও যে এখানে তাদের প্রতিবাদ থামছে না সেটাও তারা কার্যত স্পষ্ট করে দিয়েছে। ফলে সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে আপাতত ন্যাশনাল মেডিকেল কলেজ হয় সেখানে প্রিন্সিপালের দায়িত্ব নয় সন্দীপকে, সন্দীপ ঘোষকে আপাতত ছুটিতে যেতে নির্দেশ আদালতে। ধন্যবাদ তোমাকে অনুপম। সিবিআই এর হাতে অর্জিকর কাণ্ডের তদন্ত ভার, সিসি ফুটেজগুলি খতিয়ে দেখবে সিবিআই সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে। তদন্তের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাবে সিসিটিভি ফুটেজগুলো, খতিয়ে দেখাবে সঞ্জয় এবং অভয়ার কল রেকর্ডও, কল রেকর্ডগুলো খতিয়ে দেখবে সিবিআই আধিকারিক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, এ বিষয়ে বিস্তারিত জানাও। একবার দেখো, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের যে দিল্লির টিম, সেই দিল্লির টিম কিন্তু ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছে আমরা যেমনটা দেখলাম, এবং সেন্ট্রাল ফরেন্সিক এসেছেন, তাদের মধ্যে কিন্তু ডিজিটাল ডিভিশনের যারা এক্সপার্ট তারাও কিন্তু এসেছেন, তার কারণ সিসিটিভি সহ অন্যান্য যে ডিজিটাল এভিডেন্স গুলো রয়েছে সেগুলো তারা এক্সামিন করবেন। এবং অন্যদিকে মৃতা এবং সঞ্জয় দুজনেরই যে সিডিআর রয়েছে, অর্থাৎ মৃতা তিনি কার সাথে কথা বলেছিলেন এবং তাকে কেউ ফোন করেছিল কিনা, তার হোয়াটসঅ্যাপ সহ যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলো তারা যেমন এক্সামিন করবেন, তেমনি সঞ্জয় তিনি কোথায়, সঞ্জয় সে কোথায় ছিল এবং এই ঘটনার পর সে কাউকে ফোন করেছিল কিনা, বা এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে কার কার সাথে সে কথা বলেছিল সেগুলোও কিন্তু খতিয়ে দেখবে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। এবং তার পাশাপাশি অটর্নি সার্জেন্ট যারা ছিলেন, যারা মূলত পিএম করেছিলেন, যারা ইনকোয়েস্ট করেছিলেন, তাদের সাথেও কিন্তু আর্জি করে গিয়ে আজকে কথা বলতে পারেন সিবিআই এবং সিএফএসএলের যারা আধিকারিকরা এসছেন। তবে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে তারা 10টার মধ্যে লালবাজারে যাবেন এবং সেখানে থেকে তারা কিন্তু আরো বেশ কিছু আধিকারিকরা। ধন্যবাদ অর্ণব।